গাড়ি ভাড়া করে মালে দাম বাড়বো মালের কারণে যে আজকে সাতটা কেজি দেড়শো টাকা কালকেটা কিন্তু আমার তিনশো টাকা কারণটা কি কাময়তে আমি দুশো টাকায় করবো তিনশো টাকাতে কিনব কেন হ্যাঁ কোনো কারণ হচ্ছে আমার ফ্যামিলি তো আমার চালাইতেইবো আমার ঘরে খায় না না খায় এটা তো সরকার দেখে না সরকার পারে কি বাজেট বাড়িতে এই দেশে যে এত বাড়ি উইতে আসছে এখন আগে ঢাকা শহরে আমি যে গুড্ডু এসেছি না ভাই ঠিক আছে এই মাথা ওই মাথা বোধ দেখছি ফাঁকা মাঠ এখন যে পরিমাণ বাইবার গাঁদটা মাড়ি চেক করে না কিছু না দেখে দেখে বালি ফেলাইছে আজকে দেখেছে এই এত বাড়ি বানা টাকা যায় কই রিক্সা চালায় বিশ হাজার হ্যাঁ চালাই দেখো রিক্সা বিশ হাজার তো দূরে কথা দশ হাজার টাকা কমাতে কষ্ট পায় না যায় এখন আগে আম খাইতাম তিরিশ টাকা কেজি এখন তো দুইশো টাকা ধরতে পারি না তাও তো সব না লি রিক্সা চালারা এরা মনে করেন ধোনি গাম ফালাই আছে ভাই পাঁচশো টাকা পায় বাজেট বাড়লে এরা মুরগি খাইছে আল্লাহ কি জানে গরুর মাংস তো চোখই দেয় না ঠিক আছে এই দেশে যদি গরম মাংস খাইতে যায় ঠিক আছে এই চিনিস থাকতেই করা নাই অশিক্ষিত আর এই আমাদের সরকারের উচিত এই দেশে ঠিক আছে গরিব মানুষের জন্য কিছু একটা করা বাজেট বাড়ুক কিন্তু ওই বড় লোকের যে বিল্ডিং এর কোনো ট্যাক্স বাড়াক যারা এই দেশে বাড়ি আছে এই দেশে ধনী কারণ এই যে কাজ কাম করা লাগে না প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা কামাইতেছে কিন্তু যারা গরিব মানুষ কুটি ফকির হয়ে যেতেছে আর কিচ্ছু না দিতে গরিব হয়ে যেতেছে মানে এই দেশে ঠিক আছে থাকতে গেলে তো যাই জামা কাপড় লাগবো জামা কাপড় কিনতে গেলে টাকা লাগবো টাকাটা পাবো কই এ দেশে টেকা ঠিক আছে সবাই কই সুইচ ব্যাঙ্কে ছোটকালে পড়লো পড়লাই করাই তো স্কুলে যাইতাম ভাই বিস্কুট দিত বিস্কুট খাইতে টেকা দিত স্কুলে যান লিখে আর এখন স্কুলে গেলে একটা বাচ্চা বই লাগে তিন হাজার টাকা ছোটো বাচ্চা তাহলে কি এই দেশে আই বাড়ছে আই কমছে আমি ডাক্তার ভাই বিস্ক বিস্কুট দিত বিস্কুট বিস্কুটের লোভে যাইতাম লোবে বিশ কোটি লোবে টাকা দিত আর এখনকার পড়াইতে গেলে ঠিক আছে তিন হাজার একটা ভালো পোলা পড়াইতে গেলে মাসে ঠিক আছে না হলে বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা ঠিক আছে গই রিক্সা চালা সম্ভব ও যদি পোলারে বিশ হাজার টাকা পড়াইতে যায় ঠিক আছে আর বউ বাচ্চা তো সব না খাই হইবো জমি যদি থাকে তাও ব্যস্ত হইব তাহলে ওরা কি পোলার ইচ্ছা নাই অসুখিত থাকবো হ্যাঁ আর বাপে অসুস্থ থাকে ওরও ইচ্ছা আছে যারে দেয় দায়িত্ব হে ওর বক্তব্য আগে নিজের ছাত্ররা দেহে পরে কামানোর চেষ্টা করে দেশের